مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন জেলাই বাগলার পক্ষ থেকে বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে ভালোবাসা এবং আমার সকল বন্ধু বান্ধবদের আদাব এবং কাল দেশ বিদেশ থেকে যারা ভিডিও দেখুন আসসালাম আলাইকুম এবং মহারবাদ বন্ধুরা আজকের ভিডিও বিষয় হচ্ছে যে আমি আজকে সরাসরি কাঁচের গ্লাসের ভিতরে জিন পরীকে হাজির করে আপনাদেরকে দেখাবো ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও আপনারা দেখবেন আজকে আমি কিভাবে এই কাঁচের গ্লাসের মধ্যে পরি এবং জিনকে হাজির করে দেখাবো আপনারা সচক্ষে দেখবেন ঠিক আছে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও এবং আপনাদের দেখারও অনেক ইচ্ছা আছে যে কীভাবে এই গ্লাসের মধ্যে জিন হাজির হবে কীভাবে পরি হাজির হবে আমি আজকে আপনাদের সামনে প্র্যাকটিক্যাল করে দেখাবো ঠিক আছে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও আচ্ছা ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে দিচ্ছি যেসব বন্ধুবান্ধবরা আবার নতুন আমার এই জিওলি বাংলাকে দেখছেন ওনাকে বলবো যে আমার চ্যানেলটিকে এক্ষুনি করে দিয়ে সাবস্ক্রাইব এবং সাবস্ক্রাইব পাশে যে বেলাইকন ঘটা অল নোটিফিকেশন করে দেবেন আমি যখন নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে অতি সহজেই পৌঁছে যাবে এই চ্যানেল থেকে আপনারা জিন রিলেটেড জাদু রিলেটেড যৌন সমস্যা রিলেটেড এবং বিভিন্ন ক্যাটাগরির ভিডিও এই চ্যানেল থেকে পেয়ে যাবেন যারা যিনি আক্রান্ত যারা জাদুতে আক্রান্ত যারা যৌন সমস্যায় আক্রান্ত ওনারা এক একটা ভিডিও এখানে অমূল্য রত্ন ওনারা এক একটা ভিডিও দেখার পরে বুঝতে পারবেন যে হ্যাঁ ভিডিওর যে মানে কীরকম ভিডিও আমি তৈরি করি মানুষের সামনে মানুষের উপকারের জন্য মানুষের কল্যাণের জন্য আপনারা নিজেরা ভিডিওটা পরপর ভিডিও দেখার পরে আমার ভিডিওগুলো বুঝতে পারবেন খুবই ইম্পর্টেন্ট ভিডিও ঠিক আছে তো এখন ব্যাপারটা হয়েছে কি যে এখন এই কাঁচের গ্লাসের ভিতরে জিন এবং পরীকে আমি হাজির করে দেখাবো আপনাদের প্যাকে তারপরে এটা দেখাবার পরে কিছু কথা রয়েছে সে কথাও আপনাদের সামনে শেয়ার করব ঠিক আছে এবং আজকে আমি এটা কেন দেখাবো আপনাদেরকে এই বিষয়ে আমি শেষের দিকে আলোচনা করব। আপনারা খুবই ইন্টারেস্ট যে গ্লাসের মধ্যে জিন কীভাবে হাজির মানে হাজির হয় পরী কীভাবে হাজির হয় আপনারা দেখবেন ঠিক আছে আজকে সচক্ষে দেখবেন কীভাবে এই গ্লাসের মধ্যে আমি পরী জিনকে হাজির করব তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে দিচ্ছি যে এই ভিডিওটি আপনারা মন দিয়ে দেখবেন মানে কিভাবে যে এ গ্লাসের মধ্যে পরি জিনকে আমি হাজির করব। ঠিক আছে আর ভিডিওর শেষে মানে দেখাবার পরে কিছু ইম্পর্টেন্ট কথা রয়েছে সে কথাও আপনাদের সামনে শেয়ার করব এবং এই ভিডিওটি কেন আপনাদের সামনে আমি আপলোড দিলাম সেই বিষয়েও আলোচ আজকে আলোচনা করব। তো এখন দেরি না করে আমরা চলে যাবো অ্যাকচুয়ালি যে গ্লাসের মধ্যে কিভাবে জিন পরীকে একটা হাড় দিয়ে একটা হাড়ের সাহায্যে একটা হাড়ের হ্যাঁ একটা হাড়ের সাহায্যে এই গ্লাসের মধ্যে পরি হাজির হবে এবং জিনও হাজির হবে আপনারা সচক দেখবেন ঠিক আছে তারপরে আমি এটা আপনাকে কিভাবে হাজির করতে হয় সেটাও আমি শিখিয়ে দিব আপনাদেরকে ঠিক আছে তারপরে ভিডিওটার পরে দেখাবার পরে কিছু কথা ইম্পর্টেন্ট রয়েছে আমি সে কথা আপনাদের সামনে শেয়ার করব তখন মানে ব্যাপারটা পুরো আপনি বুঝতে পারবেন যে আমার ভিডিও করার উদ্দেশ্যটা কি তো এখন দেরি না করে চলুন গ্লাসের মধ্যে কিভাবে জিন পরীকে হাজির করা যায় তো আপনারা দেখুন দেখতে থাকুন ধ্যান দিয়ে ঠিক আছে আপনারা দেখুন তো মোটামুটি এবারে আপনি আপনারা সবাই যারা ভিডিওটি ওয়াচ করছেন সবাই দেখেছেন যে সত্যিকারের গ্লাসের মধ্যে একটা প্রথমে সাপ এসে হাজির হলো একটা হাড়ের সাহায্যে হ্যাঁ প্রথমে সাপ এসে হাজির হলো তারপরে একটা মানুষ এসে হাজির হলো তারপরে পরি এসে হাজির হলো তারপরে একটা মেয়ে ড্যান্স করতেছে ওটাও হাজির হলো আপনারা সব কিছু সচককে দেখেছেন ঠিক আছে আমি আপনাদের চোখের সামনে সব কিছু দেখিয়েছি সাঁপকে হাজির করে দেখিয়েছি মানুষকে হাজির করে দেখিয়েছি এবং একটা পরীকেও হাজির করে দেখেছি এবং একটা মেয়েও ড্যান্স করতেছে পরী ওটাকেও আমি দেখিয়েছি তো আপনারা সবাই দেখেছেন এই ভিডিওটা তো অনেকে ভাবতেছেন হয়তো সত্যিকারে আমি এই গ্লাসের মধ্যে হয়তো পরীটাকেই হাড়ের সাহায্যে আমি একে এই গ্লাসের মধ্যে হাজির করিয়েছি তো বন্ধুরা ব্যাপারটা হয়েছে এখানে অন্যরকম এই ভিডিওটি আজ ইউটিউব থেকে মানে ইউটিউবে আজ এই ভিডিওটি মানে গ্লাসের মধ্যে জিন পরি হাজির করা একটা ভিডিও প্রচুর সংখ্যক ইউটিউবে ভাইরাল হয়েছে এবং বহু মানুষ এই ভিডিওটা দেখেছেন ঠিক আছে এবং বহু মানুষ পাগলের মতন ওই ভিডিওর পিছনে ছুটে বেড়াচ্ছেন যিনি এই ভিডিওটা আপলোড দিয়েছিলেন ওনার পিছনে ওনাকে ঈশ্বর গড ভগবান মানে পর্যন্ত মেনে নিয়েছেন এরা যে হ্যাঁ সত্যিকারে তো এই গ্লাসের মধ্যে জিন পরীকে হাজির করেছে তলে তো বিশাল ব্যাপার ঠিক আছে তো ওরা মানে ব্যাপারটা হয়েছে কি যে ওই ভিডিওটা ইউটিউবে প্রচুর সংখ্যক ভাইরাল হয়েছিল এবং বহু মা মানে বহু মানুষকে মানে বোকা বানানো হয়েছে মানুষ জানে না সত্যিকারে দেখেছে গ্লাসের মধ্যে হ্যাঁ সত্যিকারে সাঁপ হাজির হলো একটা মেয়ে হাজির হলো পরী হাজির হলো জির হাজির হলো ওরা সত্যিকারের ভিডিওটাকে সত্যি ভেবে এনেছিলো কিন্তু আজকে আমি সবার সামনে এটাকে দেখালাম দেখাবার উদ্দেশ্য হচ্ছে যে এই যে ভিডিওটি ইউটিউবে যেটা ভাইরাল হচ্ছিলো ও ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ ফেক ভিডিও সম্পূর্ণ এডিট করা ভিডিও এডিট আমিও এখানে দেখালাম আপনাদেরকে এটাও আমি এডিট করেছি ঠিক আছে এটাও আমি এডিট করেছি করে আপনাদেরকে দেখাবার উদ্দেশ্য হচ্ছে এটাই যে মানুষ কত বোকা রয়েছে পৃথিবীতে ঠিক আছে কোনো কিছু যাচাই না করে প্রথমে লাভ মেরে দিবে আর এই ভিডিওটা প্রচুর সংখ্যক এইরকম টাইপের ভিডিও অনেক ভাইরাল হয়েছে ইউটিউবে মানুষগুলো পাগলা হয়ে গেছে ঠিক আছে যে হ্যাঁ হুজুর তো সত্যিকারে মানে সত্যিকারের লোক তো পরি গ্লাসের মধ্যে জিন পরিকে হাজির করিয়ে দিয়েছেন বিশাল বড় ব্যাপার তো ওনাদেরকে ঘুম ভাগাবার জন্য হ্যাঁ ওনার নেশা নামাবার জন্য ঘুম ভাগাবার জন্য এই ভিডিওটি আপলোড করলাম যে এটা সম্পূর্ণ এডিট করা হয়েছে ভিডিওটা আমিও এখানে এডিট করে আপনাদেরকে দেখালাম এটা কিছুই না আপনিও করতে পারবেন এডিট করে ঠিক আছে এটা এডিটের মারফত এই জিনিসটা করা হয়েছে তো আজকে আমি সত্যিটা সবার সামনে প্রকাশ করলাম যাতে মানুষ বোকা না বানে ঠিক আছে বহু মানুষকে এই ভিডিও দেখে বহু মানুষ বোকা বেনে গেছিল ঠিক আছে আত্মহারা হয়ে গেছিলো এবং ওরা সম্পূর্ণ বিশ্বাস করে নিয়েছিল যে হ্যাঁ গ্লাসের মধ্যে তো সত্যিকারি পরি হাজির হয়েছে সত্যিকারি জিন হাজির হয়েছে তো বিশাল বড় ব্যাপার এটা এই ভুল ভ্রান্তিকে ভাঙার জন্য আমি নিজে এডিট করে ভিডিওটাকে আপনাদের সামনে আপলোড করে তুললাম ঠিক আছে এবার আপনাদের কি মতামত আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে আমি দেখাবার উদ্দেশ্য একটাই যে এটা সম্পূর্ণ ফেক মিথ্যা কথা ঠিক আছে এই জন্য আমি ভিডিওটাকে আপনাদের সামনে তুলে ধরলাম তো এটা বন্ধুরা একটা সম্পূর্ণ ফেক ভিডিও আর আমিও আপনাদের সামনে এডিট করে এটা করেছি ঠিক আছে তো এটা সম্পূর্ণ এডিট ভিডিও এর পিছনে অনেক মানুষ ছুটেছেন তো ওনাদেরকে সাবধান করাবার জন্য আমি ভিডিওটা আপলোড দিয়েছি তো আপনাদের কি মতামত কমেন্ট করে আমাকে জানাবেন সবাই ভালো থাকুন আজকে এইখানে বন্ধুরা